আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। আপনাদের যাদের যাদের কাছে Realme ফোন আছে তাদের জন্য সুখবর যে আপনারা এটাতে Android 11 এর আপডেট পেয়েছেন, সঙ্গে এটি কাস্টমাইজ করা থাকছে Realme UI 2.0 এর সঙ্গে। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কি করে আপনারা Realme UI 2.0 এর উপর Android 11 আপডেট করবেন, সঙ্গে কেন আপডেট করবেন এবং কেন আপডেট করবেন না সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো যদি Realme ফোন থাকে ভুলেও ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। তো অ্যান্ড্রয়েড 11 এর আপডেট Realme UI 2.0 স্ক্রিনের উপর করতে চাইলে আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি আপনারা সেটিং অপশনে আসুন এবং সেটিং অপশনে আসার পর খানিক রিমুভ করুন, মানে স্ক্রল করুন, এবং স্ক্রল করার পর দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন সফটওয়্যার আপডেট। তো সিম্পলি সফটওয়্যার আপডেটে আপনারা ক্লিক করে ফেলুন, দেখুন ভার্সন আপ টু ডেট আপনাদেরকে দেখাচ্ছে। তারপরে উপরে দেখুন সেটিং অপশনে ক্লিক করুন, তারপর এখানে দেখুন ট্রায়াল ভার্সন বলে একটি অপশন আছে, ট্রায়াল ভার্সন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে সাইন ইন করতে হবে অ্যাকাউন্ট। তো Realme একটি অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন ফেসবুকের সঙ্গে, গুগলের সঙ্গে, বা উইচ্যাট সামথিংয়ের সঙ্গে, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, কারণ আমি Realme, Xiaomi বা কোনো ফোনের উপর অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, কারণ এইসব ফোনগুলিকে আমি প্রাইভেসির দিক থেকে বিশ্বাস করি না। তো এখানে আপনারা সাইন ইন করে নেওয়ার পরে আপডেটের অপশন পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি, পরপর দেখতে পারেন। তো এইভাবে আপনারা আপডেট করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। তারপর আপনার মোবাইলে অটোমেটিক অ্যান্ড্রয়েড 11 এর উপর Realme UI 2.0 এর আপডেট চলে আসবে। রিয়েলমির কোন কোন স্মার্টফোনের উপর আর্লি অ্যাক্সেস এসছে সেটা আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। এই ফোনগুলির উপর আর্লি অ্যাক্সেস এসছে এবং বিগত 10 দিনের মধ্যে প্রায় প্রত্যেকটি স্মার্টফোনের রিয়েলমির আপনারা আপডেট পেয়ে যাবেন। কিন্তু যে যে ফোনে আর্লি অ্যাক্সেস এসছে যেগুলি লিস্টে আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে এভাবে আপডেট করে নিতে পারেন এবং ফোনের এনজয় নিতে পারবেন নতুন নতুন ফিচার্স লাইক Realme UI 2.0 এর। কিন্তু অপেক্ষা করুন, আপডেট করবেন না, কারণ হচ্ছে যখনই কোনো নতুন আপডেট আসে আমরা বিভিন্ন রকমের বাগ বা ইস্যু দেখতে পাই। অনেক সময় ব্যাটারি বেশি ড্রেন হয়, অনেক সময় মোবাইল সুইচ অফ হয়ে যায়, অটোমেটিক অন হয়, অনেক সময় ক্যামেরাতে খারাপ আসে, অনেক সময় অনেক রকমের ইস্যু দেখা যায়। তো আমি সাজেস্ট করব সঙ্গে সঙ্গে এখন আপনারা আপডেট করবেন না, কিছুদিন অপেক্ষা করুন। যখনই স্টেবল আপডেট আসবে আমি আপনাদেরকে ভিডিও করে ইনফর্ম করব, তখন আপনারা আপডেট করে নেবেন, কিন্তু এখন তাড়াহুড়ো করবেন না। চাইলে আপনারা আপডেট করতে পারেন এবং নতুন নতুন ফিচার্সের মজা নিতে পারেন Realme UI 2.0 এর এবং অ্যান্ড্রয়েড 11 এর, কিন্তু সাজেস্ট করব কিছুদিন অপেক্ষা করুন, কারণ ফোনটা শেষে আপনার আপডেট দিতে গিয়ে দেখা গেল বিভিন্ন রকমের বাগ বা ইস্যু এলো, তখন সমস্যায় পড়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে প্রথম আসলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, লাল রঙের যে কালো বাটনটি আছে, সরি সাবস্ক্রাইব বাটন আছে, ওকে টিপে টিপে কালো করে দিন, পাশের ঘন্টায় ঘন্টাকে বাজিয়ে দিন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ কোয়ালিটি টেক ভিডিও একমাত্র সাবিত স্টার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। তো আজকের মতো ভিডিও এখানে থাকলো, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ।